हिजो सिलगढी जर्नलिस्ट क्लबका एक सदस्य जो आफ्नो काम लिएर फोटो खिच्न जाँदा केही व्यक्तिहरूले उहाँसित हाताफाई गरेका थिए, साथै उहाँलाई चोटपटक लागेका पनि थिए। तसर्थ आज लगभग 70 देखि 80 जना पत्रकारहरू मिलेर कमिश्नर अफ पुलिसलाई ज्ञापन पत्र चढाउँदै उक्त आरोपीलाई चाँडै नै पक्राउ गर्ने माग गरेका छन्। তো আমরা সাংবাদিক, তো আমাদের টেকিং অল দ্য রিস্ক, আমরা ডেলি কাজ করছি রিস্ক নিয়ে, সো দ্যাট আপনাদের কাছে একটা ভালো ভালো খবর আমরা সম্প্রেষণ করতে পারি। কিন্তু আমরা দেখছি অফ লেট রিপোর্টার্সদেরকে, সাংবাদিকদেরকে রেগুলার অ্যাটাক করা হচ্ছে। এরকমই ঘটনা কালকে একটা ঘটনা ঘটলো, আমাদের একটা প্রিয় একটা সাংবাদিক বিনোদ এক জায়গাতে ফটো তুলতে গিয়েছিল, ওনাকে কিছু ইন্টোসোসিয়ালস ওনার উপরে আক্রমণ করেছে আর সিরিয়াসলি ইনজোর্ড করেছে। তার প্রতিবাদ করার জন্য উইথ দ্য হেল্প অফ পুলিশ আমাদের কিছু সিনিয়র কলিগরা ওখানে স্পটে গিয়েছিলেন, খুব ডেমোক্রেটিক্যালি পুলিশকে হেল্প করেছে। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি সে লোকটা এখন অব দি মিসিং আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশকে বলেছি, টেলিফোন নম্বর দিয়েছি। তো আমরা একটাই জিনিস, আজকে আমরা এতজন 770 জন জার্নালিস্টকে শিলিগুড়ি থানাতে আছি, একটাই দাবি আছে আমাদের যে একটা নিরীহ একটা খুব অনেস্ট একটা জার্নালিস্টকে তার কিছু আনসোশিয়াল অ্যান্টিসোশিয়াল অ্যাটাক করেছে, তার আমরা একটা এক্সেম্পলারি একটা পানিশমেন্ট চাই। তো আজকে সেজন্য একটা ডেপুটেশন দিতে আসছিলাম এখানে, যে কনসার্ন অফিসার বলেছিলেন, সো দে উইল লুক ইন টু দ্য কেস। আর আমরা চাই, আমরা সাংবাদিকরা তো, আবার আমি যে প্রথমের কথা আমি রিপিট করতে যাচ্ছি, আমরা এই COVID-19 সিচুয়েশনের মধ্যে আমরা রিস্ক নিয়ে কাজ করছি, কিন্তু তা আমাদের কোনো সেফটি অ্যান্ড সিকিউরিটি নাই, আর উল্টা আমাদের উপরে দোষ দেওয়ার চেষ্টা চলছে ওরা। তো তা আমি হাম্বল রিকোয়েস্ট করছি, কমিশনার সাহেবকে রিকোয়েস্ট করছি, অ্যাডমিনিস্ট্রেশনকে রিকোয়েস্ট করছি, আমাদেরকে একটা সেফ একটা ফ্রি একটা এমনিস দিয়ে দেয়, সো দ্যাট আমরা উই ক্যান পারফর্ম আওয়ার ওয়ার্ক উইথ ফুল অনেস্টি। আর আবার বলছি, তা আমাদেরকে একটা কাজ করতে দেন। আর কালকে যে অ্যাটাক করেছে একটা তারক বলে একটা লোক আছে, আর ওনার সঙ্গে একটু ওনার সাঙ্গপাঙ্গ আছে, তো উই ওয়ান্ট হিম অ্যান্ড আদার্স টু বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি, সেটা আজকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ওয়েট করবো পুলিশরা কী করবে, অদারওয়াইজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আমরা একটা ফ্যামিলি, তো আমরা একটা মেম্বারকে যদি কেউ আক্রমণ করে সেটা আমরা কোনোদিন আমরা টলারেট করতে পারবো না। আমরা উই আর উইথ আওয়ার কলিগস, উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড উইথ আওয়ার জুনিয়র মেম্বার্স, আর আমরা এই লড়াইটাকে লজিক্যাল কনক্লুশন দিয়েই ছাড়বো আমরা। আর তারও যদি আপনি যদি কিছু বলতে চান, দিস ইজ ইট, উই ওয়ান্ট জাস্টিস। যে অ্যাটাক করেছে আমাদের বিনোদকে, তো সে গ্রুপকে, সে গেরুয়াকে, সে গ্যাংকে অ্যারেস্ট করতে ইমিডিয়েটলি, দিস ইজ আওয়ার ডিমান্ড।